নয়নং ছিন্দন্তি শস্ত্রাণি নয়নং দহতি পাবক, এর মানে হলো, দাঁড়াও নিচে বাংলা মানেটা দেখে নি, এর মানে হলো শস্ত্র সকল ইহাকে কাটিতে পারে না, অগ্নি ইহাকে পড়াইতে পারে না। ইহাকে কাহাকে? ইহাকে কাহাকে? দাঁড়াও ওটাও দেখে নি। মানে হলো জানি, সব জানি, হঠাৎ তুমি এত মরা মরা করছো কেন বলো তো? তোমার হবু শ্বশুর সত্যিটা জানার পর টাকা মার যাওয়ার শোকে নকুড়ের অবস্থা হলো সঙ্গীন। তাকে দেখে বেচু অবাক, একে নকুর, একই অবস্থা? কে? আমার শ্বশুর। ও শ্বশুর, শ্বশুর ভাবি। ও ভাবি হোক আর অভাবি হোক, শ্বশুর মরে গেলে অসুচ হয় ও এই অসুচ অনন্তকালের, যতদিন না পকেটের কোনো সুরাহা হয়। তা সুটকেস নিয়ে কোথায় চললে? প্রথমে কাশি, তারপর গয়া, পিণ্ডিটা দিয়েই আসব। ভালো করে চটকে দিও। হরি হরায় নমো কৃষ্ণ, যাদবায় নমো, যাদবায় মাধবায়, কেশবায় নমো। দেখো ধাক্কা খেয়ো না, সাবধানে যাও। সুন্দর পৃথিবী ছেড়ে মন যেতে নাহি চায়, এ বাড়িতে সবাই কোকিল কণ্ঠ। এই সুন্দর পৃথিবী ছেড়ে, ওসিনি থাম, বাড়ি শুধু কি হলো বলো তো? যেতে পারি কিন্তু কেন যাব? তোমার কোথাও যেতে হবে না, আমার টিকিট কনফার্ম। গিন্নিকে বগল দাবা করে চললাম, তোমার হাতে দিয়ে গেলাম আমার পত্রিকা, কৃষি তত্ত্বের ভর। ততদিন যদি বেঁচে থাকি। আরে থাকবে থাকবে, বহাল তো বিয়েতে থাকবে। ও শোনো, ওসব বেরি বেরি টেরি বেরি আমাদের ফুড হ্যাবিটের কারণে হয়। খাওয়া দাওয়া ঠিকঠাক করো, দেখবে কিচ্ছু হবে না। কি খাবো? খুব সামান্য ব্যাপার, যেমন ধরো কলা, কলাটা বাদ দিয়ে খোসা, আলু, আলুটা বাদ দিয়ে খোসা। ওসব তো আমরা খাই না, ওই জন্য বেরি বেরিতে ভুগতে হয়। কলার খোসা খেলে বেরি বেরি হয় না? না, যাকে আমার কথাটা তুমি ভুল।